আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। গত পর্বে ওএসআই রেফারেন্স মডেলের প্রথম তিনটি লেয়ার নিয়ে কথা বলেছিলাম, আজকে বাকি চারটি লেয়ার নিয়ে কথা বলবো। গত পর্বে ছিল অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন এবং সেশন লেয়ার নিয়ে, আজ কথা বলবো ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার নিয়ে। সবশেষে অ্যাট এ গ্ল্যান্স ফার্স্ট টু লাস্ট সংক্ষেপে আরেকটু বলার চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। শুরু করার আগে আপনাদেরকে বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে সবগুলো নোটিফিকেশন পেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। ট্রান্সপোর্ট লেয়ার, যা হচ্ছে ওএসআই রেফারেন্স মডেলের ফোর্থ লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারে মূলত ডাটা ট্রান্সমিশন হওয়া শুরু হয়। উপরের যে তিনটি লেয়ার আছে ওই তিনটি লেয়ার থেকে হেডার সহ ডাটা যখন ট্রান্সপোর্ট লেয়ারে চলে আসে তখনই নেটওয়ার্কের উপর ডাটা ট্রাভেল করা শুরু হয়। সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত ডাটা নিয়ে যাওয়ার জন্য যে ট্রান্সমিশন সেটা ট্রান্সপোর্ট লেয়ার করে থাকে। ধরুন আপনার 5000 বাইটের একটা ডাটা আছে, এই 5000 বাইট এর ডাটাটা আপনি পুরোপুরি নেটওয়ার্কের উপর ছাড়তে পারবেন না, কেননা লেয়ার 2 তে ইথারনেট প্রোটোকল কাজ করে। ইথারনেট প্রোটোকল এ 1500 বাইট এর বেশি কোনো ডাটা পাঠানো যায় না, সেক্ষেত্রে 5000 বাইট এর ডাটাটাকে ভাঙতে হবে, অর্থাৎ সেগমেন্ট আকারে ভাঙতে হবে। আর এখানে PDU এর নাম হচ্ছে সেগমেন্ট। এই ট্রান্সপোর্ট লেয়ারে খুব ইম্পর্ট্যান্ট দুইটা প্রোটোকল কাজ করে, যা হচ্ছে TCP প্রোটোকল এবং UDP প্রোটোকল। যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার তারা জানবেন যে প্র্যাকটিক্যাল এবং ট্রাভেল শুটিংয়ে এই TCP এবং UDP খুব কাজে লাগবে, তবে এর জন্য কনসেপ্ট খুব ক্লিয়ার থাকতে হবে। ওএসআই রেফারেন্স মডেলের প্রত্যেকটা লেয়ারেই স্পেসিফিক কিছু কাজ হয়, সো কোন লেয়ারে কী রেসপন্সিবিলিটি এবং কোন লেয়ারে কী কাজ হচ্ছে এটা ঠিকমতো ধরতে পারলেই আসলে ট্রাভেল শুটিং করা যায়, কারণ এই 7টা লেয়ারের বাইরে আসলে কোনো কিছু নাই। এবার চলুন ট্রান্সপোর্ট লেয়ারের একটি প্রোটোকল TCP প্রোটোকল নিয়ে কথা বলি। TCP প্রোটোকল বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, যা একটি কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল। ধরুন আপনার একটি PC, যা PC1, যেটা দিয়ে আপনি সার্ভার 1 এর সাথে কমিউনিকেশন করতে চাচ্ছেন। সো PC1 এবং সার্ভার 1 এর মাঝে অবশ্যই নেটওয়ার্ক ডিভাইস থাকবে, অর্থাৎ সুইচ, রাউটার, ফায়ারওয়াল আর অন্যান্য ডিভাইস রয়েছে। এই ডিভাইসগুলোকে ইন্টারমিডিয়েট ডিভাইস বলে। PC1 যেহেতু সার্ভার 1 এর সাথে যোগাযোগ করতে চাচ্ছে, সেহেতু সে ইন্টারমিডিয়েট ডিভাইসগুলোর উপর দিয়ে একটা কানেকশন এস্টাবলিশ করে নেবে, যেটাকে TCP কানেকশন বলা হবে, এবং এটা 3-way হ্যান্ডশেকিং এর মাধ্যমে হয়ে থাকবে। TCP প্রোটোকলে যেহেতু ডাটা ট্রান্সমিশনের আগেই একটা কানেকশন এস্টাবলিশ হচ্ছে এবং একনোলেজমেন্ট অ্যান্ড রিট্রান্সমিশন এর একটা ব্যাপার থাকে, তাই TCPটা মোর রিলায়েবল। কেননা উপরের লেয়ার থেকে যখন ডাটা আসবে তখন এটাকে সেগমেন্ট আকারে ভেঙে সিকোয়েন্সিংও করতে হবে। সিকোয়েন্সিংটা পরে বলছি, আগে সেগমেন্টটা বলি। ধরুন উপরের লেয়ার থেকে যে সোর্স ডাটা আসলো এটাকে ভেঙে আমি 4টা সেগমেন্টে ভাগ করলাম। এই 4টা সেগমেন্ট ডেস্টিনেশন যাওয়ার সময় একটা আগে যাবে এবং সোর্সকে একনোলেজমেন্ট পাঠাবে যে আমি ফার্স্ট সেগমেন্টটা পেয়েছি, তুমি এবার সেকেন্ডটা পাঠাও। তখন সোর্স সেকেন্ড সেগমেন্টটা পাঠাবে এবং ডেস্টিনেশন সোর্সকে একনোলেজমেন্ট পাঠাবে যে সে ডাটা পেয়েছে। কোনো কারণে, যেমন নেটওয়ার্ক বা কোনো প্রবলেম এর জন্য রিসিভার যদি ডাটা না পায় তাহলে সেন্ডার কোনো একনোলেজমেন্ট পাঠাবে না এবং সে রিট্রান্সমিট করার জন্য সার্টিন একটা টাইম পর্যন্ত ওয়েট করবে। এতে করে সেগমেন্ট লস হলে আবার একে রিট্রান্সমিট করার সুযোগ থাকে এবং সেন্ডার সিকোয়েন্স 1 আবার রিট্রান্সমিট করবে। দ্যাটস ওয়াই TCP ইজ সিকিউরড অ্যান্ড মোর রিলায়েবল। পুরো কাজটা যেহেতু TCP কানেকশন এর উপর দিয়ে হয়, সেহেতু সেগমেন্টগুলোর সিকোয়েন্সিং এর একটা ব্যাপার থাকে। এখন আসুন সিকোয়েন্সিং কেন করা লাগবে এ নিয়ে কথা বলি। আমরা আগে যে ডাটাটিকে 4টা সিকোয়েন্স এ ভাগ করেছি, এই সিকোয়েন্সগুলো নেটওয়ার্ক বা মিডিয়া বা যে কোনো সমস্যার কারণে 1 নম্বর সিকোয়েন্স এর আগে 3 নম্বর সিকোয়েন্সটা চলে যেতে পারে। তখন সিকোয়েন্স নাম্বারিং না করা থাকলে ডেস্টিনেশন সেগমেন্টগুলোকে রিঅ্যাসেম্বল করতে পারে না, কেননা আগেই বলেছি যে ডেস্টিনেশন 1 নম্বর সেগমেন্ট বা সিকোয়েন্স পেয়ে একনোলেজমেন্ট পাঠাবে, সেন্ডার একনোলেজমেন্ট পেয়ে দেন 2 নং সিকোয়েন্স বা সেগমেন্ট পাঠাবে।
এজন্যই সিকোয়েন্সিংটা ইম্পর্টেন্ট। ট্রান্সপোর্ট লেয়ারে আরেকটা ইম্পর্টেন্ট প্রোটোকল হচ্ছে ইউডিপি বা ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। ইউডিপি এর ধারণাটা হচ্ছে টিসিপি এর সম্পূর্ণ উল্টা। এখানে কোনো কানেকশন এস্টাবলিশমেন্ট এবং একনোলেজমেন্ট এর কোনো প্রয়োজন পড়ে না। এখানে সেন্ডার এবং রিসিভার এর মাঝে কোনো ধরনের একনোলেজমেন্ট পাঠানো বা একনোলেজমেন্ট এর জন্য ওয়েট করার প্রয়োজন পড়ে না, ডাইরেক্ট ডাটা পাঠাতে থাকে। এই জন্য ইউডিপি প্রোটোকল হচ্ছে ফাস্টার বাট সিকিউর অ্যান্ড রিলায়েবল না, কারণ সেন্ডার ডাটা শুধু পাঠিয়েই যাবে, রিসিভার সে ডাটা পেলো কি পেলো না এটা জানার কোনো ওয়ে থাকছে না। নেটওয়ার্ক বা মিডিয়াম এর কোনো প্রবলেম এর জন্য ডাটা লস হতে পারে, কিন্তু লস্ট ডাটা রিট্রান্সমিট এর কোনো ওয়ে থাকছে না, কারণ সেন্ডার কোনো অ্যাকনোলেজমেন্ট পায় না যে রিসিভার ওই ডাটা বা সিকোয়েন্স পায়নি। ইউডিপি প্রোটোকল টিসিপি প্রোটোকল থেকে ফাস্টার, কারণ হচ্ছে টিসিপি প্রোটোকলে আমরা জানি সেন্ডার যখন রিসিভারকে একটি ডাটা পাঠায় তখন রিসিভার সেন্ডারকে আবার একটি অ্যাকনোলেজমেন্ট পাঠায় যে সে ডাটা পেয়েছে, কিন্তু ইউডিপিতে সেন্ডার এবং রিসিভারের মাঝে কোনো ধরনের অ্যাকনোলেজমেন্ট পাঠানোর কোনো প্রয়োজন পড়ে না, কারণ সেন্ডার শুধু ডাটা পাঠিয়েই যায় কিন্তু রিসিভার কোনো ধরনের অ্যাকনোলেজমেন্ট পাঠায় না। এখন ধরুন আপনি একটা ওয়েবসাইট ডেভেলপ করবেন বা করলেন, এখন এই ওয়েবসাইটটা কোন প্রোটোকল দিয়ে মেনটেন করা উচিত আপনাদের কি মনে হয়? একটা ওয়েবসাইটে অনেক ধরনের কন্টেন্ট থাকে, পিকচার, স্টাইল, ফর্ম ইত্যাদি। এখন ধরুন আপনি একটি স্টুডেন্ট ভিসা এর জন্য কানাডাতে অ্যাপ্লাই করবেন, ওই ওয়েবসাইট যদি ইউডিপি প্রোটোকল এ মেনটেন হয় তাহলে কি হতে পারে? অনেক ওয়েবসাইটে আপনারা দেখবেন পেজ এ টেক্সট দেখা যায় কিন্তু পিকচার শো করে না, আবার অনেক সময় পিকচার শো করে কিন্তু টেক্সট আসে না। ইউডিপিতে কোনো অ্যাকনোলেজমেন্ট বা সিকোয়েন্স সেন্ডিং সেন্ডার ও রিসিভারের মাঝে অনুষ্ঠিত হয় না, তাহলে কি হবে? আপনি ওয়েবসাইটে যখন ফর্ম এর জন্য রিকোয়েস্ট করবেন তখন দেখা যাবে ফর্ম অর্ধেক আসলো অর্ধেক আসলো না, কারণ এই রিকোয়েস্টটা সিকোয়েন্স অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট এবং রিট্রান্সমিটের কোনো ব্যাপার স্যাপার নেই। এটাকে যদি টিসিপি দ্বারা হ্যান্ডেল করা হয় তাহলে হয়তো সময় বেশি লাগতো, কিন্তু সে সম্পূর্ণ ফর্মটা লোড করে আপনার সামনে নিয়ে আসতো। তাহলে আমরা কি বুঝলাম, ওয়েবসাইট টিসিপি প্রোটোকল এ চালানো উচিত এবং বাস্তবে এটাই হয়। এখন ধরুন আমি ইউটিউবে ভিডিও দেখব বা কোনো একটা লাইভ দেখব বা গান শুনব বা কারোর সাথে কথা বলবো, এর জন্য ইউডিপি ইউজ করা যায় কারণ এটা ফাস্টার। অ্যাকনোলেজমেন্ট অ্যান্ড রিট্রান্সমিট ইস্যু না থাকার কারণে আমার ভিডিওটা একটু পরে আসলেও বা শব্দ একটু পরে শুনলেও কোনো সমস্যা নাই, তবে একেবারে কোনো ভিডিও ফ্রেম বা সাউন্ড ক্লিপ মিস হয়ে গেলে আবার সমস্যা। তখন সাইট বা সার্ভিস বা অ্যাপ্লিকেশন এর উপর ভিত্তি করে টিসিপি বা ইউডিপি প্রোটোকল কোনটা ইউজ করতে হবে সেটা নির্ভর করে, অর্থাৎ অ্যাপ্লিকেশন এর নেচার এর উপর বেস করে ট্রান্সপোর্ট লেয়ার এর প্রোটোকল ডিফাইন হয় যে আমি টিসিপি এর উপর বেস করে নাকি ইউডিপি এর উপর বেস করে অ্যাপ্লিকেশনটাকে বানাবো। এবার চলুন ট্রান্সপোর্ট লেয়ার এর টাস্ক বা ফাংশন নিয়ে কথা বলি। সার্ভিস পয়েন্ট অ্যাড্রেসিং হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের অন্যতম একটি ফাংশন। আপনি মনে করুন একই ব্রাউজারে তিনটি ট্যাব ওপেন করে একটিতে ফেসবুক, একটিতে ইউটিউব আর একটিতে গুগলে গিয়েছেন। এতে আপনার রিকোয়েস্টকৃত ডেস্টিনেশন আইপি ভিন্ন ভিন্ন, কিন্তু সোর্স আইপি বা আপনার যে মেশিন থেকে আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন এটার আইপি কিন্তু একটাই। আমরা জানি কোনো মেশিন থেকে কোনো সার্ভিস রিকোয়েস্ট পাঠালে এর একটি রিটার্ন অ্যাকনোলেজমেন্ট আসে। তাহলে ফেসবুক, গুগল, ইউটিউব থেকে তিনটা আলাদা আলাদা রিপ্লাই রিকোয়েস্ট আসবে, অর্থাৎ তিনটা ডিফারেন্ট আইপি থেকে আপনার একটা আইপিতে তিনটা আলাদা রিপ্লাই রিকোয়েস্ট আসবে। সো ব্রাউজার কিভাবে এই তিনটা রিপ্লাইকে সেপারেট করবে বা ডিস্টিংগুইশ করবে? সোর্স আইপি কিভাবে এই মাল্টিপল আইপিকে সেপারেট করছে? কেন ফেসবুকের ট্রাফিক ইউটিউবে চলে যায় না বা কেন গুগল এর ট্রাফিক ফেসবুকে চলে যায় না? ইয়েস, ইট ইজ ডিস্টিংগুইশড বাই পোর্ট, অর্থাৎ পোর্ট দিয়ে এটাকে সেপারেট বা ডিস্টিংগুইশ করা হয়। সেগমেন্টেশন অ্যান্ড রিঅ্যাসেম্বলিং, ট্রান্সপোর্ট লেয়ার উপর থেকে যখন ডাটা পায় তখন সে ডাটাগুলোকে সেগমেন্ট আকারে ভেঙে হেডার যুক্ত করে নিচের লেয়ারগুলোতে পাঠিয়ে দেয়। যেহেতু ওএসআই রেফারেন্স মডেলে সেন্ডার এর ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে ডাটা পাঠায় এবং রিসিভার সেই ডাটা রিসিভ করার পর আবার নিচে থেকে উপরের দিকে ডাটা পাঠায়, তাই তখন রিসিভারের ক্ষেত্রে ট্রান্সপোর্ট লেয়ার তখন স্যান্ডার্ড এর সেগমেন্টেড ডাটাকে আবার রিঅ্যাসেম্বল করে উপরে পাঠায়। কানেকশন কন্ট্রোল, ট্রান্সপোর্ট লেয়ারে দুইটা প্রোটোকল কাজ করে, টিসিপি
যা কানেকশন ওরিয়েন্টেড অ্যান্ড ইউটিপি যা উইদাউট এনি কানেকশন ওরিয়েন্টেড। টিসিপি আগে কানেকশন এস্টাবলিশ করে তারপর ডাটা পাঠায়, আর ইউডিপি কোনো কানেকশন এস্টাবলিশ না করেই ডাটা পাঠিয়ে দেয়। ইউডিপির যেহেতু কোনো কানেকশন এস্টাবলিশ করার প্রয়োজন পড়ে না, সো যে কোনো রাউট দিয়েই সে যেতে পারে। ফ্লো কন্ট্রোল, এন্ড টু এন্ড কমিউনিকেশনের জন্য কিভাবে ডাটা ট্রান্সমিট করব, এর জন্য একটা ফ্লো কন্ট্রোল এর প্রয়োজন পড়ে, এবং কোনো ইরর আছে কিনা সেটা যাচাই করার কাজ হচ্ছে ইরর কন্ট্রোলের। সো ট্রান্সপোর্ট লেয়ারে মেইনলি দুইটা প্রোটোকল কাজ করে, টিসিপি যা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড অ্যান্ড রিলায়েবল, অ্যান্ড ইউডিপি যা কানেকশনলেস অ্যান্ড আনরিলায়েবল। এখানে আরেকটা জিনিস আছে, পোর্ট অ্যাড্রেস। তাহলে এই পর্যন্ত ঘটনাটা কি হচ্ছে যে উপর থেকে ডাটা আসার পর টিসিপি হেডার অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন অ্যান্ড সেশন লেয়ারের হেডার যুক্ত হয় পিডিইউ নেম সেগমেন্ট, যা ওই ডাটা এর আগে টিসিপি হেডার যুক্ত হয়ে নেটওয়ার্ক লেয়ারে আসলো। এবার আসুন নেটওয়ার্ক লেয়ার নিয়ে কথা বলি। নেটওয়ার্ক লেয়ার তিনটা কাজ করে থাকে, নাম্বার ওয়ান পাথ সিলেকশন, নাম্বার টু লজিক্যাল অ্যাড্রেসিং, অ্যান্ড নাম্বার থ্রি প্যাকেট ফর্ম করা। পাথ সিলেকশন, ধরুন আপনি সোর্স মিরপুর থেকে আপনি গুলশান যাবেন, এর জন্য আপনি বেশ কটি রাস্তা চুজ করতে পারেন, মহাখালী হয়ে, ক্যান্টনমেন্ট হয়ে বা সাগুফতা হয়ে, এই তিনটি রুট। ধরুন যে রাস্তায় গেলে আপনার সময় কম লাগবে সে রাস্তায় গেলেন, সেক্ষেত্রে আপনার ক্রাইটেরিয়া হচ্ছে সময়। আবার ধরুন যে রাস্তায় গেলে আপনার টাকা কম লাগবে সেক্ষেত্রে আপনার ক্রাইটেরিয়া হচ্ছে টাকা। সো সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত কোন পাথ এ ডাটা যাবে সেটা চুজ করে নেটওয়ার্ক লেয়ার। লজিক্যাল অ্যাড্রেসিং, লজিক্যাল অ্যাড্রেসিং মানেই হচ্ছে আইপি বা ইন্টারনেট প্রোটোকল। নেটওয়ার্ক লেয়ারে আইপি বা ইন্টারনেট প্রোটোকল কাজ করে। আইপি হেডারের ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা ফিল্ড হচ্ছে সোর্স অ্যাড্রেস অ্যান্ড ডেস্টিনেশন অ্যাড্রেস, যার উপর বেস করে পাথ সিলেকশন করব। সো ওই লজিক্যাল অ্যাড্রেসিংটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। প্যাকেটিং, লেয়ার ফোর ডাটা যখন নেটওয়ার্ক লেয়ারে আসলো তখন নেটওয়ার্ক লেয়ার এর হেডার যুক্ত হবে যা লেয়ার থ্রি হেডার। অর্থাৎ উপর থেকে ডাটা আসার পর আইপি হেডার লেগে যাওয়ার পর আমরা যা পাবো তা হচ্ছে প্যাকেট। নেটওয়ার্ক লেয়ার আরেকটা কাজ করে থাকে, ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড রিঅ্যাসেম্বলিং। ফ্র্যাগমেন্টেশনের কাজ হচ্ছে আমরা পরবর্তী যে দুই নং লেয়ারে যাব সেখানে অনেকগুলো প্রোটোকল এর মধ্যে ইথারনেট প্রোটোকল কাজ করে। আগে ছিল ফ্রেম রিলে, পিপিপি, এসডিএলসি, যেগুলো এখন আর ইউজ হয় না, এখন ইথারনেট প্রোটোকল ইউজ হয়। এখন ইথারনেট প্রোটোকল এর ধর্ম হচ্ছে 1500 বাইট এর উপরে কোনো ডাটা আপনি ওকে দিতে পারবেন না। অর্থাৎ আমি লেয়ার থ্রি থেকে লেয়ার টুতে যখন ডাটা দেব তখন 1500 বাইট এর বেশি কোনো ডাটা আমি ওকে দিতে পারবো না। এখন আমার কাছে 1500 বাইট এর বেশি কোনো ডাটা থাকলে একে ভাঙতে হবে। এই ভাঙার প্রসেসটাকে বলা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, যেটাকে আমরা ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট বা এমটিইউ বলি। এই ফ্র্যাগমেন্টেশনগুলো অপর পাশে যাওয়ার পর এগুলোকে আবার রিঅ্যাসেম্বল করে জোড়া লাগাতে হয়। এই ছিল নেটওয়ার্ক লেয়ারের কাজ। ডাটা লিঙ্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার নোড টু নোড বা সোর্স টু ডেস্টিনেশন ডেলিভারি করে থাকে। এই সোর্স টু ডেস্টিনেশন উইথ ওয়ান নেটওয়ার্ক, অর্থাৎ সেম নেটওয়ার্ক ডোমেইন এর মধ্যে হতে পারে অথবা রিমোট কোনো নেটওয়ার্কের মধ্যেও হতে পারে। এন্ড টু এন্ড ডেলিভারি এর জন্য ডাটা লিঙ্ক লেয়ার এর মেইন কাজ হচ্ছে যে সোর্স থেকে ডেস্টিনেশনে কোনো প্রকার এরর ফ্রি ডাটা কমিউনিকেশন এনশিওর করা, এবং ফিজিক্যাল লেয়ারে ডাটাটাকে ছেড়ে দেওয়া। এখানে ফিজিক্যাল লেয়ার অ্যাড্রেসিং এর উপর বেস করে কাজ করা হয়। ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে ইউনিক অ্যাড্রেস যা ম্যাক অ্যাড্রেস। ধরুন আপনার মোবাইল আছে, মোবাইলে সিম কার্ড আছে, তো সিম কার্ডের নাম্বারটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস, অ্যান্ড মোবাইলের ম্যাক অ্যাড্রেস হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেসকে আইপি অ্যাড্রেস এর সাথে তুলনা করলে বলা যায় যে মোবাইলের সিম বদলালেই নাম্বার বদলে যায়, কিন্তু মোবাইলের ম্যাক বদলানো যায় না, যা ইউনিক। তেমনি একটি পিসি এর আইপি অ্যাড্রেস যতবার ইচ্ছা বদলানো যায় কিন্তু পিসি এর ম্যাক অ্যাড্রেস বদলানো যায় না। সো ডাটা লিঙ্ক লেয়ার দুইটা সাব লেয়ার নিয়ে কাজ করে, লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল বা LLC এবং মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল বা MAC। লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল বা LLC উপরের লেয়ার থেকে আইপি অ্যাড্রেসটাকে আইডেন্টিফাই করে ফ্লো কন্ট্রোল করে। এবার ডাটা লিঙ্ক লেয়ারের ফাংশন নিয়ে কথা বলবো। ডাটা লিঙ্ক লেয়ারের একটি ফাংশন হচ্ছে ফ্রেমিং। ফ্রেমিং হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারে উপরের লেয়ার থেকে প্যাকেট যখন আসবে তখন লেয়ার টুতে ইথারনেট হেডার যুক্ত হয়ে এর ডাটাগ্রাম এর নাম হয়ে যাবে ফ্রেম,
এই ফ্রেমিং করাটা ডাটা লিংক লেয়ারের কাজ। অর্থাৎ সোর্স এ উপর থেকে প্যাকেট আসলে ডেস্টিনেশনে গিয়ে তাকে 0101 বা বাইনারি থেকে ইথারনেট ফ্রেম বানাবে। এটা হচ্ছে ফ্রেমিং এর মেইন কাজ, ফিজিক্যাল অ্যাড্রেসিং। সোর্স ম্যাক থেকে ডেস্টিনেশন ম্যাক এই ফিজিক্যাল অ্যাড্রেসিং করে দেয় ডাটা লিংক লেয়ার। এরর কন্ট্রোল, ডাটা লিংক লেয়ারে এরর কন্ট্রোলটা একটা স্পেসিফিক অ্যালগোরিদম মেনে হয়ে থাকে, যা সাইক্লিক রিডান্ডেন্সি চেক বা সিআরসি। সিআরসি হচ্ছে, ধরুন আপনি নেটওয়ার্কে একটা এক্স ওয়াই জেড প্রসেস চালালেন যার ভ্যালু হচ্ছে 100, অপর প্রান্তেও এক্স ওয়াই জেড প্রসেস চালিয়ে যদি 100 ভ্যালুই পাওয়া যায় তাহলে বুঝতে হবে নেটওয়ার্ক দিয়ে ট্রাভেল করার সময় কোনো প্রকার ডাটা লস হয়নি। আর এই ভ্যালু 100 যদি না মিলে তাহলে বুঝতে হবে এখানে ডাটা লস হয়েছে বা কোনো কিছু একটা প্রবলেম হয়েছে, তখন হয়তো রিট্রান্সমিট হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার আসি ওএসআই রেফারেন্স মডেলের একদম প্রথম লেয়ার, যা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার হচ্ছে জাস্ট একটা মাধ্যম যার মধ্য দিয়ে ডাটা ট্রান্সফার হয়ে থাকে। এটা হতে পারে ফাইবার অপটিক বা ইলেকট্রিক সিগন্যাল। উপর থেকে বিট আকারে যে ডাটাটা আসবে সেটাকে মিডিয়া কনভার্টার এর মাধ্যমে লাইট কিংবা ইলেকট্রিক সিগন্যাল বা রেডিও সিগন্যাল এর মাধ্যমে পরিবহন করাই এর কাজ। ফিজিক্যাল লেয়ারের ফাংশন হচ্ছে বিট সিনক্রোনাইজেশন অ্যান্ড রেট সিনক্রোনাইজেশন। ধরুন কোনো মিডিয়া 1 সেকেন্ডে 5 MB ডাটা ট্রান্সমিট করতে পারে। এখন যদি আপনি 50 MB ডাটা দিয়ে দেন তাহলে কোনো লাভ হবে না, ডাটা যেতে সময় লাগবে। ঠিক তেমনই ডাটা ট্রান্সফারিং এর রেট অনুযায়ী মিডিয়া নির্বাচন করতে হবে। দেন এটা কোন টোপোলজি ইউজ করে, স্টার নাকি বাস নাকি মেশ, এটাও ফিজিক্যাল লেয়ার করে থাকে। ট্রান্সমিশন মোড, ট্রান্সমিশন মোড কি সিমপ্লেক্স নাকি হাফ ডুপ্লেক্স নাকি ফুল ডুপ্লেক্স, এটাও ফিজিক্যাল লেয়ার নির্ধারণ করে থাকে। এটে গ্ল্যান্সে বর্ণনা দিতে গেলে আমরা শুরু করি। পিকচারে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, ধরুন আপনি সোর্স থেকে ডেস্টিনেশনে ডাটা পাঠানোর জন্য একটা ব্রাউজার ওপেন করলেন এবং এই ব্রাউজারে একটি ওয়েবসাইট ব্রাউজ করতে চাচ্ছেন যে ওয়েবসাইটটা আছে ডেস্টিনেশনে। ব্রাউজারে ওয়েবসাইটটা হিট করলেন, হিট করলে যেহেতু আমরা ওয়েবসাইট ব্রাউজ করতে চাচ্ছি সেহেতু ব্রাউজার অ্যাপ্লিকেশন লেয়ার হয়ে HTTP অর HTTPS প্রোটোকল মেনে রিকোয়েস্টেড ডাটা প্রেজেন্টেশন লেয়ারে যাবে, দেন আসবে সেশন লেয়ারে। সবকটি লেয়ার তাদের করেসপন্ডিং যে কাজগুলো আছে তা সম্পন্ন করবে। কাজগুলো সম্পন্ন করার পর ইনফরমেশন বা হেডার যুক্ত হবে। যেমন ধরুন অ্যাপ্লিকেশন লেয়ারে যদি এনক্রিপশন হয় যা HTTPS SSL প্রোটোকল মেনে, তাহলে সেই ইনফরমেশন প্রেজেন্টেশন লেয়ার এর হেডার এর সাথে বসে যাবে। দেন যাবে সেশন লেয়ারে, সেশন লেয়ার থেকে আসবে ট্রান্সপোর্ট লেয়ারে। ট্রান্সপোর্ট লেয়ারে উপর থেকে ডাটা আসার পর প্রথমে সেগমেন্টেশন করবে, তারপর TCP হেডার বানাবে। TCP হেডার সে যে সকল ডাটা ইনফরমেশন দেবে তা হলো সোর্স পোর্ট কী এবং ডেস্টিনেশন পোর্ট কী। যেহেতু TCP প্রোটোকল, সেহেতু এটা সিকোয়েন্স নাম্বার অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট থাকবে। সব কিছু নিয়ে উপর থেকে যে ডাটাটা আসবে তার সাথে হেডার বসিয়ে সে ডাটাটিকে পাঠিয়ে দিবে নিচের নেটওয়ার্ক লেয়ারে। নেটওয়ার্ক লেয়ারে সবার আগে অ্যাড্রেসিং এর কাজ হবে। সোর্স অ্যাড্রেস এর IP সোর্স পোর্ট এ বসাবে, সে কোথায় যেতে চায় এবং ডেস্টিনেশন ওয়েব সার্ভার এর IP কত, সব ইনফরমেশন সে নেটওয়ার্ক লেয়ারে বসিয়ে দেবে। সো সোর্স IP ডেস্টিনেশন IP বসে গেল, দেন অন্যান্য IPv4 হেডারে অন্যান্য যেসব ইনফরমেশন আছে সব ইনফরমেশন এর IP হেডারটা আগের লেয়ার এর ডাটা এর সাথে যুক্ত হয়, প্যাকেট তৈরি করে ফেলল। এরপর যদি প্যাকেট এর সাইজ 1500 byte এর বেশি হয় তাহলে সে ফ্র্যাগমেন্টেশন করে ডাটা লিংক লেয়ারে পাঠিয়ে দেবে। তারপর ডাটা লিংক লেয়ার ইথারনেট ফ্রেম বানাবে যে সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ম্যাক কে কে আছে, তার অন্যান্য সব ইনফরমেশন এর হেডারগুলো এখানে বসিয়ে দিবে। আবার যদি প্রথম থেকে বলি তাহলে ডাটা এনক্রিপশন হয়ে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে সব ডাটা ট্রান্সপোর্ট লেয়ার এ আসলো। ট্রান্সপোর্ট লেয়ার এ ডাটা সেগমেন্ট হচ্ছে, সেগমেন্ট হয়ে সেটা নেটওয়ার্ক হেডার যুক্ত হয়ে নেটওয়ার্ক হেডার এর সাথে ইথারনেট ফ্রেম এর হেডার যুক্ত হয়ে দেন এটাকে বিট এ কনভার্ট করে বিটগুলো মিডিয়া এর উপর ছেড়ে দেওয়া হল। যদি ফাইবার অপটিক্স হয় তাহলে লাইট সিগন্যাল এ, যদি রেডিও হয় তাহলে রেডিও সিগন্যাল এ কনভার্ট করে নিতে হবে। তারপর বিটগুলো মিডিয়া এর উপর ট্রাভেল করে সবার আগে ডেস্টিনেশন পোর্ট এ আসবে। ফিজিক্যাল লেয়ার তার যে সকল কাজ, যেমন বিট সিনক্রোনাইজেশন করে, সেই ডাটাটা দিয়ে দেবে ডাটা লিংক লেয়ারের কাছে। ডাটা লিংক লেয়ার সেই বিটগুলোকে নিয়ে ফ্রেম বানাবে,
ফ্রেম বানিয়ে সে এরর চেকিং সহ তার সকল কাজের প্রসেস সম্পন্ন করে সে ইথারনেট হেডারটা খুলবে। ইথারনেট হেডার খুলে সে সব ইনফরমেশন পড়বে যে রিকোয়েস্টটি কোথা থেকে এসেছে, সোর্স ম্যাক কে, সে যেতে চায় কোথায়, ডেস্টিনেশন ম্যাক কে। ধরুন ডেস্টিনেশন ম্যাক আমি নিজে, অর্থাৎ ডাটাটি আমার কাছে এসেছে, মানে ডেস্টিনেশন আমি নিজেই। তারপর এরর চেকিং এর সময় সোর্স কোন প্রসেসে এরর চেক করেছে এবং ভ্যালু কী, সেম প্রসেস এ সেও এরর চেক করবে। দুইটা ভ্যালুই যদি মিলে যায় তাহলে ইথারনেট ফ্রেমে কোনো এরর নাই। এখন সে আইপি হেডার প্লাস ডাটা প্যাকেট পাঠিয়ে দিবে উপরে নেটওয়ার্ক লেয়ারে। নেটওয়ার্ক লেয়ার এ সবার আগে আইপি হেডার খুলে সে দেখবে সোর্স আইপি কে, ডেস্টিনেশন আইপি কে, বাকি যা যা তার কাজ সব চেক করে সে আইপি হেডার ছাড়া। টিসিপি হেডার প্লাস ডাটা পাঠিয়ে দিবে উপরের ট্রান্সপোর্ট লেয়ারে। ট্রান্সপোর্ট লেয়ার টিসিপি হেডার এর ইনফরমেশনটি নিবে, সিকোয়েন্স নাম্বার, একনোলেজমেন্ট, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট কি সব চেক করে সে হেডারটাকে রেখে বাকি ডাটা পাঠিয়ে দিবে সেশন এবং প্রেজেন্টেশন লেয়ার হয়ে অ্যাপ্লিকেশন লেয়ারে যা তার উপরে অবস্থিত। এখন সে ডেস্টিনেশনে ডাটা পৌঁছানোর পর যেহেতু HTTP রিকোয়েস্ট, সেহেতু প্রত্যেকটা লেয়ার এর সাথে সব কাজ সম্পন্নের পর ডেস্টিনেশন এর অ্যাপ্লিকেশন লেয়ার সোর্সকে একটা রিপ্লাই দেবে। সেই রিপ্লাইটা একই প্রসেসে লেয়ার 7 থেকে লেয়ার 1 হয়ে বিট এ কনভার্ট হয়ে মিডিয়া এর উপর দিয়ে ট্রাভেল করে আবার সোর্স এর কাছে আসবে। সো এই লেয়ার 7 থেকে লেয়ার 1 এ যাওয়া এই প্রসেসটা একের পর এক ডাটার সাথে অ্যাপ্লিকেশন লেয়ার এর হেডার যুক্ত হচ্ছে, দেন এটা চলে যাচ্ছে প্রেজেন্টেশন লেয়ারে, এখানে ডাটার সাথে আবার প্রেজেন্টেশন লেয়ারের হেডার যুক্ত হচ্ছে। এই প্রসেসটাকে বলা হচ্ছে এনক্যাপসুলেশন, মানে চিঠি খামের ভিতরে ঢুকালাম, এই খামটাকে আরেকটা বড় খামের ভিতর ঢুকালাম, আবার এই বড় খামটা আরেকটা বড় খামের মধ্যে ঢুকালাম, এই পুরো প্রসেসটাকে বলে এনক্যাপসুলেশন। তারপর এটা যখন ডেস্টিনেশন বা আমার কাছে চলে আসলো, আমি এক এক করে খাম খুলে চিঠি বের করছি, এটাকে বলে ডিক্যাপসুলেশন। ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওয়াইসআই রেফারেন্স মডেল নিয়ে পার্ট 1 এবং পার্ট 2 আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যাওয়ার আগে আবারও বলে নিই, আপনি যদি এখন পর্যন্ত সাবস্ক্রিপশন না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রিপশন করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে আপডেটেড থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেয়ে যেতে পারেন। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।